এখন আমি জিদ্দা চেঙ্গিজের 3 নম্বর গান অর্থাৎ রাগাড়া, যে গানটা হিন্দিতে এবং বাংলায় দুটো ভাষাতেই এসেছে আমরা সকলেই তো জানি, কিন্তু এটার একটা কম্পিটিশন মতো করবো এবং এই গানটা কীরকম লেগেছে তার রিয়াকশনও দেবো, কারণ আমি রিয়াকশন করিনি। তো এই ভিডিওতে রিয়াকশন প্লাস কম্পেয়ারটা করবো যে কীরকম কী কম্পিটিশনটা আপনাদের সামনে রাখবো, আমার যে কী মনে হয়েছে। তো এর আগে আমি প্রথম সংটার কথা বলেছিলাম, যেখানে বলেছিলাম যে আমার হিন্দিটা বেশি ভালো লেগেছে। তারপরে রোমান্টিক ট্র্যাকটাতে ওটা এখনও আমার কথা বলা হয়নি, এই ভিডিওর পর হয়তো ওই ভিডিওটা চলে আসবে, আপনারা একটু ওয়েট করুন, আমি একদম টাইম পাচ্ছিলাম না। তো এখন এই গানটা নিয়ে কথা বলি। গানটা ফুল ক্যাওড়া সং যাকে বলে, মানে নাচতে পারবেন সেরকম একটা গান হয়েছে। গানের মিউজিক রিয়েলি, গানের মিউজিকটা সত্যি খুব সুন্দর, মানে ডান্স করতে আপনার ইচ্ছা করবে। এখানে অনেক ধার মানে সারপ্রাইজ করেই যাচ্ছে আমাদেরকে, কারণ এইরকম ধরনের মিউজিকটা তার কাছ থেকে আসবে আশা করিনি। এখানে মিউজিকটা সত্যি খুব ভালো, এবং এখানে মেনলি কথা যদি বলতে হয় এই গানটার লিরিক্স কিন্তু খুবই ভালো, দুটোরই খুবই ভালো, মানে হিন্দিরটা বাংলারটা। এই প্রথম আমি দেখলাম যে হিন্দিরটা বাংলারটা দুটোকে মানে আলাদা করতে পারবো না, দুটোই কিন্তু খুবই ভালো, দুটোই কিন্তু বেশ শুনতে ভালো লাগছে, এটা কিন্তু ডিনাই করতে পারবো না। তো এখানে যদি এবার গানের আলাদা জিনিসগুলো নিয়ে কথা বলি, যে গানটাকে গেয়েছে, গানটা এখানে মিকা গেয়েছেন, এবং এখানে যে সেট ডিজাইন কীরকমভাবে গানটা শ্যুট হয়েছে সেই যদি বলি আপনাদের, এখানে একটা পাবের মধ্যে ঢুকছে জিদ্দা, এবং সেখানে জিদ্দার যে সোয়াগ নিয়ে ঢুকছে, একটা বিয়ারের বোতল খেতে খেতে ঢুকছে, সেখানে যেরকম ডিজাইন করা হয়েছে, যে সেট ডিজাইনটা যেরকম আছে, মানে একটা পাব যেরকম হয় লাইট ভরপুর, সেখানে জিদ্দার ওই যে ডান্স স্টেপসগুলো যেরকম তাকে দেখতে লাগছে খুব সুন্দর লাগছে, এবং একটা গ্যাংস্টার এসেছে সে একদম মস্তি করতে এসেছে এটা দেখেই বোঝা যাচ্ছে। তো এটা বেশ ভালো লাগছে জিদ্দাকে, এবং গানটা সত্যি খুব ভালো হয়েছে। গানটার মিউজিক ওয়াইজ, গানটার লিরিক্স ওয়াইজ দুটোই কিন্তু খুব ভালো। হিন্দিরটা আমি বলতে পারবো না যে হিন্দিরটা ভালো হয়েছে বা খারাপ হয়েছে, বাংলারটা খারাপ হয়েছে ভালো হয়েছে বলতে পারবো না, দুটোই আমার একই মনে হয়েছে, মানে দুটোই খুবই ভালো লেগেছে। এবং সিঙ্গার একটাই, যে বাংলাতেও যে গিয়েছে হিন্দিতেও যে গিয়েছে, মানে মিকা গিয়েছে, আর মিকার গলা এইরকম টাইপের যেসব ডিস্কো টাইপ রক টাইপ গানগুলো কিন্তু শুনতে খুবই ভালো লাগে, এবং তার সাথে জিদ্দা যেরকমভাবে নিজেকে প্রেজেন্ট করছেন তো অনেকেই বলবে মানে একটা আলাদা ব্যাপার হতে চলেছে। তো 21 তারিখ আসুক, দেখা যাক কী একটা বড় ব্লাস্ট হয়, সবই কিন্তু পজিটিভের দিকেই যাচ্ছে। তবে এর যে রোম্যান্টিক ট্র্যাকটা সেটা নিয়ে আমি পরে কথা বলবো, সেটা আমার কতটা কীরকম কী লেগেছে, তবে এই গানটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে। একটা ড্যান্স করার মতো ক্যাড়া, একটা ড্যান্স হবে, একটা মজা হবে কালী পুজোতে, আর এতে একদম নাচার মতো একটা গান কিন্তু এনেছে, যেটা আমরা অনেকদিন ধরে মিস করছিলাম। মানে বাংলাতে তো ওই ধরনের গান হয় না, যেমন আমরা আগে গানগুলো শুনতাম যে গানগুলো ছিল না, যেগুলোতে আমরা নাচতাম বিশেষ করে, এরকম অনেক গান জিদ্দার দেবদার অনেক এরকম গান হয়েছে যেগুলো বাংলাতে, যেগুলো মনে হয় একটু পাপা দোলায় একটু নাচি, হ্যাঁ পাগলু থেকে শুরু করে নানান কিছু জিদ্দার বসের গান, এরকম কত কিছু গান এসেছে, কিন্তু এখন সেই জিনিসগুলো যেন সেরকম পাওয়া যাচ্ছে না। তবে এটা একদম ফুল অন বাওয়াল একটা সং ছিল। তো আপনাদের এই নিয়ে কী মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এরপর আর কি গান আসতে পারে বা আশা কি উচিত বা কীরকম কী মনে হয়েছে আপনাদের অবশ্যই সেগুলো কমেন্ট করে জানাবেন। তো এটাই ছিল এই গানটার রিয়াকশন রাগাড়া, তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো এখন এখানেই দেখা হচ্ছে পরের কোনো ভিডিও, তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন, চ্যানেলে যদি নতুন আসেন তাহলে তো সাবস্ক্রাইব ছাড়া যাবেন না একদম, কেন যাবেন, লেগে থাকুন আমার সাথে। তো এখন এখানেই আপাতত বা।